কারণ তারা প্রত্যেক সাহাবী আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে চলতেন সুবহানাল্লাহ আর সাহাবী যে ব্যক্তি ইমানের সাথে আল্লাহর নবীর কাছে বসেছেন তাকে সচক্ষে দেখছেন তার থেকে ইলম হাসিল করেছেন তাকে শরীয়তে কি বলা হয় সাহাবী বলে আবার আল্লাহর নবীর জামানায় জন্মগ্রহণ করেছেন রাসূলকে দেখছেন কিন্তু ঈমান আনতে পারেন নাই সাইয়েদনা আবু বকরকে দেখছেন ঈমান আনতে পারেন নাই ওমরকে দেখছেন ঈমান আনতে পারেন নাই এরপর মুয়াবিয়াকে দেখেছেন ঈমান আনতে পেরেছেন তিনি রাসূলকে দেখার পরও সাহাবী হন নাই যেমন জিয়াদ ইবনে আবি সুফিয়ান তিনি রাসূলকে দেখছেন সাহাবী হন নাই আবু বকরকে দেখছেন ওমরকে দেখছেন ওসমানকে দেখছেন এর পরবর্তীতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তার যুগে তিনি কি হয়েছেন ইসলাম গ্রহণ করেছেন তিনি রাসূলকে দেখবার পরও সাহাবী হন নাই কারণ সেই সময় কি আনেন নাই এইজন্য রাসূলকে দেখলেই সাহাবী এটা নয় রাসূলের সাহাবী হতে হবে তাকে দেখতে হবে এবং তার উপর ঈমান আনতে হবে এইজন্য জিয়াদ ইবনে আবি সুফিয়ান বা জিয়াদ ইবনে আবি জিয়াদ কোন এক বাবার সন্তান তিনি রাসূলকে দেখবার পরও কি হন নাই সাহাবী হন নাই যেহেতু রাসূলের যুগে তিনি কি আনয়ন করেন নাই ঈমান আনয়ন করেন নাই তাহলে সাহাবীর একটি মোটামুটি সংজ্ঞা বুঝলাম যে আল্লাহর রাসূলকে তারা দেখবে ঈমানের সাথে দেখবে এবং অবশ্যই সচক্ষে দেখবে স্বপ্ন যুগে দেখবে না আমার কথাটা কি বুঝতে পারছেন আপনারা এবার সাহাবীদের বিরোধিতা যারা করবে বাংলাদেশে কিছু দল আছে সাহাবীদের ভুল খুঁজে বেড়ায় বাংলাদেশের কিছু মানুষ এমন আছে সাহাবীদের প্রতি তারা বিদ্বেষপূর্ণ আচরণ করে সাহাবীদেরকে গালিগালাজ দেয় আমার বক্তব্য নয় ইমামে যাহাবী রহমতুল্লাহ আলাই একটা কিতাব লিখেছেন সিয়ারু আলামিন নুবালা তাহকিক করেছেন হানাফি মাযহাবের বিখ্যাত মুহাদ্দিস ইমাম শুআইব আরনাউত আকরামাহুল্লাহ হাফেজাহুল্লাহ তিনি এখনো জীবিত আছেন বরং বর্তমানের হানাফিরা ইমাম শুআইব আরনাউতের তাহকিকগুলো ফলো করেন তিনি যাহাবী রহমতুল্লাহ আলাই এই কিতাবটার তাহকিক তাখরিজ করেছেন ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাই আল্লাহর নবীর একখানা হাদিস রচনা করেছেন আল্লাহর নবীর নামে একখানা হাদিস বর্ণনা করেছেন আল্লাহর নবী বলেছেন লা তাসুবু আসহাবি তো খবরদার খবরদার তোমরা আমার কোন সাহাবীকে কখনো গালিগালাজ করো না যে ব্যক্তি আল্লাহর নবীর কোন সাহাবীকে গালি দেয় আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জুড়ে বলেন সাল্লাল্লাহু যখনই রাসূলের উপর দরুদ পড়ব সাথে সাথে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেছেন লা তাসুবু আসহাবি আমার কোন সাহাবীদের গালি দিও না যে ব্যক্তি কোন সাহাবীদেরকে গালি দেবে বচ্ছনা করবে লবণ যেমন পানির ভেতরে গলে যায় তুমিও জমিনে ওই রকম গলে যাবা কারণ সাহাবীদের উপরে আমার আল্লাহ পালাম স্পষ্ট করেছেন সূরা তাওবার 100 নম্বর আয়াতি সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার পূর্ববর্তীরাই অগ্রবর্তী একজন হলো মুহাজির সাহাবা আরেকজন হলো আনসার সাহাবা এদেরকে যে শুধু তাদেরকে মানলে হবে না এই সাহাবীদেরকেও যে ব্যক্তি অনুসরণ করে চলবে সাহাবীদের কথা অনুযায়ী চলবে সাহাবীদের ইজমাকে ঐক্যমতকে শরীয়তের দলিল মনে করবে ওই ব্যক্তিরাও আল্লাহর জান্নাতে প্রবেশ করবে কারণ সাহাবীদেরকে যদি আমরা অনুসরণ করি আমাদের জন্য জান্নাত আছে না নাই এই জন্য আল্লাহর নবী ইঙ্গিত করেছেন আলাইকুম বিসুন্নতি তোমরা আমি রাসূলের সুন্নতকে মানবা ও সুন্নতি খুলাফায়ে রাশিদিন খলাফায়ে রাশিদিনের সুন্নতকে মানবা আল্লাহর নবী বলেছেন দাঁত দিয়ে কামড়িয়ে ধরবা তোমরা পদভ্রষ্ট হবে না অনেকে এটা দাবি করেছেন এই সূত্রটা হলো মুরসাল ইরসাল অনেক আবার আহলে কোরআনরা দাবি করেছেন মুরসাল হাদিস গ্রহণযোগ্য নয় অনেকে মুরসাল আর তাদলিস মুদাল্লিসকে গুলিয়ে ফেলেছেন মুদাল্লিস এক জিনিস আর মুরসাল আরেক জিনিস আমি সেটার এলমি ব্যাখ্যায় যাব না কারণ
সাধারণ মানুষ ওটার ইলম নিতে পারবে না আমি শুধু এটাই বুঝাতে চেয়েছি আল্লাহর নবীর সাহাবীদেরকে আল্লাহ তাআলা জান্নাতি ঘোষণা করেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান যালিকা লিমান খাশিয়া রাব্বা আহলুস সুন্নাহ ওয়াল জামা এবং শিয়াদের ভিতরে যায়েদিয়া শিয়ারা পর্যন্ত স্বীকার করেছে আল্লাহর নবীর সাহাবীরা জান্নাতি জান্নাতি এবং জান্নাতি বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবীর সকল সাহাবীরা কি জান্নাতি আমাদের ইবাদত করতে হবে কাদের মত সাহাবীদের এই কথা আমি বলি নাই মুসনাদ আহমদ ইমাম আহমদ ইবনে হাম্বল আমার গবেষণায় যে নাম্বার জানা আছে 8075 নাম্বার মূলত ইমাম হাম্বল সাহাবীদের মুসনাদগুলো সংগ্রহ করেছেন আবু বকরের মুসনাদ উমারের মুসনাদ হুযাইফা রাদিয়াল্লাহু আন তার মুসনাদ সাহাবীদের বর্ণিত হাদিসকে নওকুফ হাদিস বলে সাহাবীদের বর্ণিত হাদিসকে আথার বলে আথারও বলে নওকুফ হাদিসও বলে সাহাবীদের বর্ণনাও কি বলেন বলেন সাহাবীদের বর্ণনাও কি হাদিস সাহাবীদের বর্ণনাও কি হাদিস রাসূলের বর্ণনা যেমন সহিহ সানাদের ইত্তিসালুস সানাদ যাবতুর রুওয়া আদামুল ইল্লাত আদামুস সুজুস যদি চারটা পাঁচটি শর্ত থাকে সেই হাদিসটি মারফু মুত্তাসিল হওয়া শর্ত সাহাবীদের বর্ণনাও যদি সনদের ভিত্তিতে সহিহ হয় তাহলে সেটা দিয়ে দলিল দেওয়া যাবে সেটা দিয়ে মাসআলা ইস্তিদলাল ইস্তিমবাত করা যাবে তবে সেটা হবে মুরসাল সেটা হবে মওকুফ হাদিস বা আসার হাদিস আমাদের শরীয়তের অনেক মাসআলা সাহাবীদের বর্ণনা অনুযায়ী আমরা দাঁড় করিয়েছি আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন তো আমরা সাহাবীদেরকে নিয়ে তেমন আলোচনা আগে সাহাবীদের গুরুত্ব বুঝাবো তারপরে আমরা কিছু কিছু রাসূলের আসহাবের জীবনী থেকে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব শুনবেন তো নাকি ইনশাআল্লাহ জি তা ধৈর্য ধরতে হবে কারণ ইলমি আলোচনা বুঝতে গেলে আপনাকে একটু খেয়াল রাখতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টা যুগকে স্বর্ণালী যুগ বলেছেন তিনটা যুগকে এই তিনটা যুগের প্রথম যুগের নাম কি রাসূল বলেছেন এই উম্মতের মধ্যে সবথেকে উত্তম কুরুন হলো খায়রুল কুরুন হলো তিনটি কুরুনে সালাসা তিনটি যুগ সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সাহাবীদের যুগ তাবেঈদের যুগ এবং তাবে তাবেঈদের যুগ এই তিনটি যুগ হলো এই উম্মতের মধ্যে গোল্ডেন মুভমেন্ট গোল্ডেন পিরিয়ড এই কথাটা কিন্তু শুধু আমরাই বলি না আনাফরা যখন খুতবা দেয় হানাফিরা তখনও কিন্তু সানি খুতবাতে দ্বিতীয় খুতবাতে এই হাদিসটি তারা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাব থেকে তারা দলিল পেশ করে তিনটা যুগ হলো কি যুগ স্বর্ণালী যুগ এই জন্য সাহাবীদের কথা অনুযায়ী সাহাবীদের জীবন অনুযায়ী আমাদের কি করতে হবে আমল ইবাদত করতে হবে এটা আমি বলিনি ওই মুসনাদ আহমদের যে হাদিসটি উল্লেখ করেছি হুযাইফা রাদিয়াল্লাহু আন কি নাম বলেছি হুযাইফা রাদিয়াল্লাহু আন তিনি বর্ণনা করেছেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি তিনার সাহাবী হুযাইফা রাদিয়াল্লাহু আন তিনি একটি পাহাড়ের চূড়ার মধ্যে একটি বাজারের উপরে উপস্থিত জনতাকে ভাষণ দিয়ে শুনিয়েছেন কুল্লু ইবাদাতিন লাম ইয়াতাআব্বাতাহা তোমরা প্রত্যেকটা ইবাদত করো আল্লাহর নবীর সাহাবীদের মতন আমরা প্রত্যেকটা ইবাদত করব কাদের মতন কুল্লু ইবাদাতিন লাম ইয়াতাআব্বাতাহা হুযাইফা রাদিয়াল্লাহু আন এই কথাটি ইমাম রাগিব আল ইসফাহানি কিতাবুল ইতিসাম তিনি দুইটি পরিভাষা বুঝিয়েছেন মুআমালাতের ক্ষেত্রে আপনার ইবাদতের তাওকিফি এবং আসলুল ইবাহা এই দুইটা জিনিস বয়ান করতে যে এই দুইটা উসুল বর্ণনা করতে যে তিনি বুঝিয়েছেন হুযাইফা রাদিয়াল্লাহু আন তিনি বয়ান করেছেন কুল্লু ইবাদাতিল লাম ইয়াতাআব্বাতাহা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা প্রত্যেকটা ইবাদত করো রাসূলের সাহাবীদের মতন তোমরা প্রত্যেকটা আমল করো মাকালান ফাত্তাকুল্লাহ ইয়া মাশারাল মুসলিমিন ওয়া খুদু তারিকাম মান কানা কবলকুম তোমরা প্রত্যেকটা ইবাদত করো সাহাবীদের মতন তোমরা প্রত্যেকটা আমল করো সাহাবীদের মতন এবার যদি আপনি কোনো ইবাদত দৃষ্টি ভঙ্গি হলো আল্লাহর নবীর সাহাবী কখনো কি আল্লাহর নবীর বিরোধিতা করেছেন জোরে বলেন
আল্লাহর নবীর কোন সাহাবি কি আল্লাহর নবীর বিরোধিতা করেছেন এখন যদি রসূলের কোন আমলের সাথে সাহাবীর কোন আমলের তাহারুজ চলে আসে মতবিরোধ চলে আসে আমরা কোনটা গ্রহণ করব যেমন উদাহরণ দেই দাড়ি রাখেন কিনা জোরে বলেন এখানে আপনারা দাড়ি রাখাকে কি মনে করেন দাড়ি রাখাটা আপনার কাছে কি সুন্নাত না ওয়াজিব যারা বললেন সুন্নাত তাদের কাছে দলিল নাই দাড়ি রাখা হলো ওয়াজিব সুবহানাল্লাহ امام ابي حنيفه امام مالك امام الشافعي امام حنبل বলেছেন দাড়ি রাখা হলো ওয়াজিব আর আহলে হাদিসের তাকওয়া বেশি গুরুত্বও বেশি আহলে হাদিসের ইমামগণের নিকট দাড়ি রাখা হলো ফরজ সুবহানাল্লাহ বলেন এবার যেই সাহাবী দাড়ির বর্ণনা করেছেন তিনজন সাহাবী চারজন সাহাবী তিনজন সাহাবী দাড়ির হাদিস বর্ণনা করেছেন কয়জন সাহাবা সাহাবী আবি হুরায়রা দাড়ি লম্বা রাখার হাদিস বর্ণনা করেছেন সাহাবী ইবনে ওমর দাড়ি লম্বা রাখার হাদিস বর্ণনা করেছেন আল্লাহর নবীর স্ত্রী আম্মা জানাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আন তিনি দাড়ি লম্বা রাখার হাদিস বর্ণনা করেছেন এই তিনটা হাদিস রয়েছে সহিহ বুখারীতে কিতাবুল লিবাস 5037 39 43 44 এবং 50 মোট চারটি দলিল সহিহ বুখারীতে ইমাম বুখারী বর্ণনা করেছেন ইবনে ওমর বলেছেন আল্লাহর নবী বয়ান করেছেন যুদ্ধ সওয়ারেফ ওয়ারকুল্লাহা তোমরা গুফকে কর্তন করো গুফকে ছোট করো এবং দাড়িকে তোমরা বৃদ্ধি করো খিলাফুল মাহজুজ মূর্তি পূজার বিরোধিতা করো আবি হুরায়রা বলেছেন তোমরা গুফকে কর্তন করো যুদ্ধ সওয়ারেফ ওয়ারকুল্লাহা তোমরা গুফকে কর্তন করো দাড়িকে লম্বা করো আর তোমরা খিলাফুল মুশরিক মুশরিকদের বিরুদ্ধে চারণ করো আবার আম্মা জানাইশা বলেছেন নবীগণের 10টি বৈশিষ্ট্য আছে সকল নবীদের 10টি বৈশিষ্ট্য ছিল এক নাম্বার বৈশিষ্ট্য ছিল সব নবীদের চুল ছিল বাবরি সুবহানাল্লাহ বলেন এই যে বাবরি রাখছি দেখছেন তো বাবরি রেখেছিলেন আমি মাথা সব নবীদের চুল কি ছিল সব নবীরা কি চুল রাখছেন বাবরি চুল রাখছেন এই জন্য আমি বাবরি চুল রাখছি সুবহানাল্লাহ বলেন কতটুকু রাখছেন লিম্মা জিম্মা ওফরা কানের লতি এইখান পর্যন্ত এই কাঁধ পর্যন্ত সর্বোচ্চ বাবরি তিনি রেখেছেন এরপরে যে যাবে সে মহিলা অথবা ভণ্ড বাউল বেসরা ফকির ঠিক না ঠিক এই তিনটি রসুলের সুন্নাহ হুজ্জা দ্বিতীয় বৈশিষ্ট্য হল দশটি বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য হল সব নবীগণ গুপ্তাঙ্গ পরিষ্কার করেছেন কারণ কোন নবী নোংরা ছিলেন না এখানে অনেক বছর অনেক লোক আছে 40 দিন তো দূর কি বাদ হয় 4 বছর 10 বছর পর্যন্ত গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করেন না এই হারিয়ে দেওয়া সুন্নতের কোনো গুরুত্ব দেয় না যেখানে দাড়ি রাখা দরকার ওইখানে রাখে না লম্বা শরীরের অপ্রয়োজনীয় চুল কিছুদিন আগে ভারতে হঠাৎ করে দূর একটা ডিজাস্টার হলো সুনানির মতন 10,000 ল্যাংটা ফকির কাপড় খুলে দূর মারছে তখন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বলল প্রকৃতি হামারি সাথ কভি কভি সমন করতা হো প্রকৃতি কখনো কখনো আমাদের সাথে ঠাট্টা উপহাস করে কয় এই যে ল্যাংটা হয় যে দৌড় মারলো সাগরে এরা কি কয় এরা হলো পায়াসম্যান ধর্মীয় ব্যক্তি কারণ এরা বিশ্বাস করে যত কাপড় পরবে তত কাপড়ে সোয়াব লাগলে গুনাহ হবে এই জন্য কাপড় খুলেছে কারণ আসছি ল্যাংটা যাবো ল্যাংটা এই জন্য কাপড় খুলে দৌড় মারছে আরে ঠাকুরদের কিন্তু নীতি আছে তারা কোনো লুমটুম কাটে না কথা বুঝতে পারছেন কিনা আর নবীগণের আরেকটা বৈশিষ্ট্য হলো সকল নবী দাড়ি রেখেছেন সুবহানাল্লাহ এমন কোন নবী নাই যেই নবী দাড়ি রাখেন নাই আম্মা জানাইশা বলেছেন আশরুম ফিতরা 10টা হলো নবীদের ফিতরাত নবীদের বৈশিষ্ট্য এর মধ্যে একটি হলো সকল নবীগণ দাড়ি কি করেছেন রেখেছেন ক্লিয়ার তো দলিল এবার দাড়ি কতটুকু রাখতে হবে এই বুখারীতে রয়েছে সাহাবী তিনজন বলেছেন আবি হুরায়রা বলেছেন দাড়ি এক মুষ্টি পর্যন্ত রাখতে হবে ইবনে ওমর বলেছেন দাড়ি এক মুষ্টি পরিমাণ রাখতে হবে আর তাবিদের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদের ছাত্র ইব্রাহিম নাখঈ বলেছেন দাড়ি এক মুষ্টি পরিমাণ রাখতে হবে
তাহলে এবার আপনি বলেন ইবনে ওমর বর্ণনা করলেন লম্বা দাড়ি রাখার হাদিস আবার তিনি ফতোয়া দিলেন দাড়ি এক মুষ্টি রাখা যাবে এখন আল্লাহর নবী ফতোয়া দিল দাড়ি লম্বা রাখতে হবে আর সাহাবী ফতোয়া দিল না 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 দাড়ি এক মুষ্টি রাখতে হবে তাহলে আল্লাহর নবী আর সাহাবীদের মতের মধ্যে বিরোধ হইল কিনা জোরে বলেন হলো কিনা বলেন এখন আপনি কি করবেন আল্লাহর নবীটা মানবেন না সাহাবীটা মানবেন উসুল হলো এইজন্য ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন ইন্নাল আলিম ইযা লাম ইয়ারিফ সহিহা ওয়ান নাসিখা ওয়াল মানসুখ যেই আলেম হাদিসের সহি দঈফ নাসিখ মানসুখ বুঝে না তোমরা তাকে আলেম বলে সম্বোধন করো না ইবনে ওমর এবার দলিল হলো যদি কোনো সাহাবী হাদিস বর্ণনা করেন এক রকম আর তার আমল যদি তার বিপরীতে পাওয়া যায় রাসূল এর সাহাবার বর্ণিত হাদিসটা আমাদের জন্য দলিল তার আমলটা আমাদের জন্য দলিল না ক্লিয়ার না আনক্লিয়ার একটু আগে ওযু করার জন্য আমি প্রিন্সিপালকে বলেছি গরম পানি আছে নাকি তিনি বললেন হ্যাঁ গরম পানি আছে কিন্তু সাহাবী আবু হুরায়রা বলেছেন কেউ যদি গরম পানি চায় সাথে সাথে ওযু নষ্ট হয়ে যাবে হুজুর কোন কিতাবে এসেছে বুখারীতেই এসেছে আবু হুরায়রা বলেছেন গরম পানি ছুইলে পরে ওযু কি হয়ে যাবে এখন বুড়ো মানুষদের অবস্থা হবে কি আবু হুরায়রা বলেছেন ওযু নষ্ট হয়ে যাবে একটু পূর্বেও তো বলেছেন সাহাবীদেরকে মেনে চলতে হবে তাহলে এখন সাধারণ মানুষ করবে কি এখন আপনাদের উপায় কি বলেন সাহাবীরা কি তাহলে ভুল বলেন উত্তর দেন এই জন্য আমরা একটা কথা বলি আমরা সাহাবীদের ইজমাকে মানি কাকে মানি ইজমা বলা হয় সকল সাহাবারা বা ষাটের বেশি দশের বেশি সাহাবারা একটা মত দিয়েছেন কিন্তু দশের বাইরেও আরেকটা মত দিয়েছেন তখন বেশিরভাগ সাহাবারা যেই মতটা দেবে সেই মতটা আমাদের জন্য দলিল ব্যক্তিগত কোনো আমল আমাদের জন্য কি নয় দলিল নয় ইবনে ওমর দাড়ি খাটো করার জন্য বলেছেন কিন্তু হাদিস বর্ণনা করেছেন কি দাড়ি কি করার লম্বা করার এই জন্য সাহাবিদের কথা যদি আল্লাহর নবীর আমলের বৈপরীত্য পাওয়া যায় আর যদি সাহাবিদের কথা যদি একটা দুইটা হয় রাসূলের হাদিসকে প্রাধান্য দিতে হবে সাহাবিদের কথাকে তখন প্রাধান্য দেওয়া যাবে না কারণ আল্লাহর নবী আগে বলেছেন আলাইকুম বিসুন্নতি